বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, সবাই তোমরা ভালো আছো? আজকে আমি তোমাদের ম্যাট্রিক্সের উপর কিছু অঙ্ক করাবো। গত ক্লাসে আমি কিছু অঙ্ক করিয়েছি, আজকে দেখো 8 নম্বর অঙ্কটা। এখানে ম্যাট্রিক্স সমান কত? 3 - 2 - 1 - 4 - 1 - 1 - 2 - 0 - 1, আর বি ম্যাট্রিক্স সমান তো এটা হলে দেখাও যে এ বি ইকুয়াল টু বি এ, ইকুয়াল টু কত? আই থ্রি। এ বি ইকুয়াল টু, তাহলে এখন গুণ করতে হবে ম্যাট্রিক্স নিয়মে। গুণ করে ফেলো এই সারি এই কলাম, এই সারি এই কলাম, এই সারি এই কলাম, তাহলে দেখো 3 - 4 - 2 = 8, 3 × 2 = 6 প্লাস তারপরে 3 × 2 = 6, 4 × 5 = 20, 7 × 2 = 14, 3 × 2 = 6, 4 × 4 = 16, 5 × 2 = 10। এভাবে প্রতিটা আবার আবার দেখিয়ে দিই। এই সারি এই কলাম, এখানে এই সারি দিয়ে এই কলাম গুণ করে, এখানে এই সারি দিয়ে এই কলাম গুণ করে, এখানে আবার এই সারি দিয়ে এই কলাম গুণ করে, এখানে এই সারি এই কলাম দিয়ে গুণ করে, এখানে আবার এই সারি এই কলাম দিয়ে গুণ করে, এখানে। তাহলে দেখো যে -1 - 2 তারপরে দেখো -2 - 5 + 7, আবার দেখো -2 - 4 - 5, এখন যোগ বিয়োগ করলে হয় কি 1 - 0 - 0 - 1 - 0 - 0 - 0 - 1 = কত? 3। এখন দেখো প্রথমে কি করেছে, এ বি গুণ, এবার বি এ, বিটা আগে হবে পরে এ মান, এ বি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স, তাহলে আবার গুণ। দেখো আমি বলেছি সারি আর কলাম গুণ করবো, তাহলে 3 × 1 = 2 - 2 - 2 - 2 - 4 - 2 - 1 গুণ করলে কত হয়? +2। আবার 1 - 4 = 2 × 1 কত হয়? +2, -2 - 1 = 2। আবার 2 × 1 = 2 - 2 × 0 = -2। বোঝা গেছে কিভাবে যাচ্ছে? এই সারি এই কলাম প্রথমে, আবার এই সারি এই কলামের সাথে গুণ করে, আবার এখানে আবার এই সারি এই কলাম গুণ করে, এখানে এখন আবার এই সারি কলাম এই কলাম গুণ করে এখানে বসাবো, ঠিক আছে? তাহলে 3 × 2 = 6 - 5 × 2 = 10 - 4 + 4 - 4 -+ আবার 4 × 8 - 5 - 5 - +, তাহলে 4। আবার এটা 2 × 2 = 4 - 5 = 0 - 4। প্রতিটা দেখো, আবার যখন এই লাইনে আসছি আমি এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারণ এই গুণ ম্যাট্রিক্সের সব ম্যাক্সিমাম অঙ্কই গুণ আছে। মানে তুমি যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাও আর জয়েন্ট ম্যাট্রিক্স, যেখানেই থাকো এখানে অনেক মানে গুণের কাজটা অনেক বেশি থাকে, ঠিক আছে? এ স্কোয়ার বের করতে যাও, এ কিউব বের করতে যাও, তাহলে গুণটা ভালোভাবে রপ্ত করতে পারলে ম্যাট্রিক্স অনেক সহজ, এটা অনেক কাজে লাগে। এই টার্মটা মনে থাকলে অঙ্কটা সহজ হয়ে যায়, আর যোগ বিয়োগ যদি ভুল না করা যায়।
তাহলে দেখো এই 3 ইনটু 18 আবার এই 7 7 ইনটু মাইনাস 2 14 তারপরে মাইনাস মাইনাস প্লাস 5 আবার এই 3 দিয়ে এটাকে তারপর এটাকে এটাকে গুণ করলাম যোগ করলাম এটা তো বিন্দুগণে 6 সাথে 0 0 মাইনাস 5 এখন ক্যালকুলেশন করো দেখো 3 5 থেকে 4 গেলে 1 ঠিক আছে 10 থেকে 10 গেলে 0 0 তারপর 1 এটা হয় তাহলে এই ইকুয়াল টু কত আই কিউব হলো আই 3 মানে আমরা প্রথমে দেখিয়েছিলাম এ বি ইকুয়াল টু আই 3 আর এখন দেখালাম বি ইকুয়াল টু আই 3 তাহলে আমার প্রশ্ন কি ছিল এ ইকুয়াল টু বি ইকুয়াল টু যদি এই ম্যাট্রিক্সটা হয় তাহলে দেখো যে এ ইকুয়াল টু বি এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই 3 তাহলে কি আমার দেখানো হলো শর্ট এখন দেখো 8 এর 2 নম্বর অঙ্কটা এ ইকুয়াল টু এ ম্যাট্রিক্স সমান কত দেওয়া আছে 408 840 448 এবং বি ম্যাট্রিক্স সমান দেওয়া আছে কি 2 2 মাইনাস 2 মাইনাস 4 0 4 1 মাইনাস 1 1 হলে দেখা যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 16 আই 3 তাহলে এ বি আগের মতোই করো আমরা ম্যাট্রিক্স যেভাবে করি এই সারি এই কলাম গুণ তারপরে এই সারি এই কলাম গুণ এই সারি এই কলাম গুণ তাহলে এখানে 8 প্লাস 16 মাইনাস 8 এখানে মাইনাস 16 প্লাস 0 প্লাস 16 4 মাইনাস 8 প্লাস 4 আবার এই সারি এই কলাম গুণ করে দেখো 2 ইন্টু 0 0 4 দুগুণে 8 প্লাস 8 মাইনাস 4 দুগুণে 8 আবার 0 0 4 4 4 16 আবার এই কলামটা আর এই সারিটা 0 মাইনাস 4 প্লাস 4 এটা 1 আবার এই সারিটা এই কলামটা মানে আর দুগানে 16 0 মাইনাস এর দুগান আর দুগানে কত হয় 16 16 আবার এইটা 4 32 মাইনাস এত বুঝিয়ে দিচ্ছি আমি যারা একটু দুর্বল স্টুডেন্ট বা কম বুঝতে পারছো তারা একটু ভালোভাবে দেখো প্রতিটা কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি এই ম্যাট্রিক্সটা অনেক সহজ যদি তুমি এই টার্মটা মনে রাখতে পারো যে এই সারি এই কলাম গুণ তারপর আবার এই সারি এই কলাম গুণ আবার এই সারি এই কলাম গুণ একটা কথা মনে রাখতে হবে যে আমরা প্রতিটা দেখো এইটার সাথে এটা যখন গুণ করছি এইটার সাথে এটাই করব আবার এটার সাথে এটা করব আবার এটার সাথে এটা করব করে এখানে বসাচ্ছি ঠিক আছে আবার দেখো এটার সাথে এটা করছি গুণ করে বসাচ্ছি তারপরে এখানে সাইন যেটা হচ্ছে যোগ হলে যোগ বসাবো মাইনাস হলে মাইনাস বসাবো আবার এটার সাথে এটা গুণ করছি ঠিক আছে তারপরে বসালাম তারপর এটার সাথে এটা বসালাম কিন্তু এমন কখনোই করা যাবে না যে এইটা দিয়ে একবার এটাকেও একবার এটাকে এমন কখনোই করা যাবে না ঠিক আছে যার যারটা প্রতিটা একবার একবার করে শুধু গুণ হবে এটার সাথে এটা আবার এ দেখো এখানে 1 মাইনাস 1 1 তাহলে 8 0 8 তাহলে এই সারিটা দিয়ে এটাকে গুণ করব এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ তাহলে এইটকে 8 0 মাইনাস 1 তাহলে 0 ইনটু 1 করলে কি হয় 0 8 ইনটু 1 করলে কি হয় 8 এবার যোগ বিয়োগ করো করলে কি হয় 16 0 0 0 16 0 এটা হয় এখন দেখো এটা একটা টেকনিক এটা বলেছে 16 আই 3 তাহলে এখানে 16 আছে যদি আমি 16টা বের করে নেই নিলাম যদি আমি 16টা এর আগে আমি গুণটা দেখিয়েছিলাম যখন কোনো সংখ্যা এই পাশে থাকবে ডিজিট তখন ম্যাট্রিক্সটাকে গুণ করতে হলে ডিজিটের ভেতরে প্রতিটা সংখ্যার সাথে এটার সাথে গুণ করে দিতে হয় তাহলে আমি এটা বের করে নিলে তো ভাগ করব তাই না তাহলে বের করে নিলাম 16 তাহলে এখানে 1 থাকলো এটা 0 0 আর এখানে 1 থাকলো এখানে 1 থাকলো তাহলে এটা কি দেখো আই 3
the 16 active হয়ে গেল এরকম একদম অভিকর এভাবে দিয়ে নির্ণয় করো b এর মান বসালাম b এর b ম্যাট্রিক্স a ম্যাট্রিক্স এবার গুণ করো তাহলে দেখো এটা যেভাবে করলাম এ বি এ সেরকম বি ম্যাট্রিক্সটা বসালাম এ ম্যাট্রিক্স বসালাম এবার গুণ একই রকম গুণ করে এইট গুণ করে এইট প্লাস জিরো প্লাস এইট এইট প্লাস জিরো মাইনাস এইট প্লাস জিরো প্লাস এইট হয় এবার এটা সিক্সটিন মাইনাস সিক্সটিন প্লাস জিরো সিক্সটিন প্লাস জিরো প্লাস জিরো মাইনাস সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস জিরো এইট মাইনাস সিক্সটিন প্লাস এইট এইট প্লাস জিরো মাইনাস এইট প্লাস সিক্সটিন প্লাস এইট একদম একই রকমভাবে সব জায়গায় ম্যাট্রিক্সের গুণ একই রকম এই সারিকে দিয়ে এই কলমকে আমি গুণ করেছি এখানে এই সারিকে দিয়ে এই কলমকে গুণ করেছি এখানে আবার এই সারিকে এই কলমকে গুণ করেছি এখানে ঠিক আছে এবং প্রতিটা এইটার সাথে এইটা গুণ তারপর এটার সাথে এইটা গুণ এটার সাথে এটা গুণ করে যোগ যোগ বিয়োগ যেটা থাকবে সাইন সেটা গুণ করতে হবে সেটা বসিয়ে দেব আবার এইটা এটা ঠিক আছে এই শাড়িটা বা এই কলামটা এখানে এরকম সিরিয়ালি বসবে এই শাড়িটা এই কলামটা ওখানে এভাবেই করেছি এবার যোগ বিয়োগ করে দাও এবার দেখো এইট যোগ করলে এইট যোগ এইট প্লাস এইট সিক্সটিন হয় এটা জিরো আবার এটা জিরো দেখো সিক্সটিন জিরো এটা জিরো এটাও জিরো এই এরকম যখন হবে তখন অবশ্যই যদি এখানে কোনো মান থাকে বোঝা যাবে যে এখানে মান থাকলে এরকম থাকলে মানে অঙ্ক ভুল হয়েছে ঠিক আছে এখানে প্রথমটা ওয়ান হতে হবে এমন থাকলে এর দিকে তিনটা জিরো হবে এই পাশে তিনটা জিরো হবে এরকম কোনাকুনি ওয়ান 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 হতে হবে না হলে একটা যদি এখানে কোনো ডিজিট থাকে তাহলে বোঝা যাবে যে অঙ্কটা ভুল হয়েছে তাহলে যখন আমরা ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে আমরা আগের মতোই যেমন সিক্সটিন ছিল এখন সিক্সটিনটাকে বের করে আনবো বের করে আনলে কি এটা হয় তাহলে এটা সমান কত আই থ্রি সিক্সটিন আই থ্রি
ভালো হলো তাহলে বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই থ্রি শর্ট দেখানো হলো তাহলে আজকের মতো এ পর্যন্তই ইনশাল্লাহ আবার আগামীতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম